বাচ্চারা যখন মাঝে মাঝে আইসক্রিমের জন্য বায়না করে, তখন ঝটপট এই কাপ আইসক্রিমগুলো বানিয়ে দিতে পারেন। একদম কম উপকরণে দেখিয়েছি, ফ্রেশ আমের পিউরি দিয়ে ঝটপট বানাতে পারবেন এই আইসক্রিমটা। আজকের আইসক্রিমের জন্য আমি এখানে চারটা আম নিয়েছি। একটু পাকা টাপের আম দিয়ে আইসক্রিমটা বেশি ভালো হয়। আমগুলো পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আটি থেকে আমের পিউরিটা আলাদা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, আর এখানে এক কাপের মতো হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, কারণ আম অনেক বেশি মিষ্টি ছিল। 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তারপর হচ্ছে ব্লেন্ডারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই আমের মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। আইসক্রিম বানানোর জন্য এই মিশ্রণটা এখন রেডি। এই আইসক্রিমটা আপনারা যে কোনোভাবে জমাতে পারেন। আইসক্রিমের মল্টেও জমানো যাবে, আবার চাইলে এরকম কাপেও জমানো যাবে। আজকের আইসক্রিমের জন্য আমি 5 থেকে 6টার মতো কাপ নিয়ে নিচ্ছি। তো সবগুলো কাপে হচ্ছে আমের পিউরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পিউরির সাথে হুইপ ক্রিম দিতে পারেন, ওই ক্ষেত্রে আইসক্রিমটা খেতে বেশি টেস্ট হবে। কিন্তু অনেক সময় হাতের কাছে ক্রিম থাকে না, চাইলে তখন ঝটপট এভাবে করে বানাতে পারেন। এখন একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য, আর এই 8 ঘন্টায় আইসক্রিমগুলো খুব ভালো করে জমে যাবে। এখন আমাদের কাপ আইসক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আমের এই কাপ আইসক্রিমটা খেতে দারুণ মজার। চাইলে এভাবে করে ঢেলে চামচ দিয়ে কেটে খেতে পারেন, আবার চাইলে কাপে রেখেও খাওয়া যাবে। আজকে সহজ রেসিপিতে এই আইসক্রিমটা বানিয়ে দেখিয়েছি। আমাদের এরকম প্রতিনিয়ত রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।